Welcome to Forex Price Action Trading with Shakil Ahmed YouTube channel. আমি শাকিল আহমেদ ফরেক্স প্রাইস অ্যাকশনের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গোল্ড ট্রেডিং উইথ শাকিল আহমেদ 12/5/2023, সিগন্যাল অ্যানালিসিস বাই শাকিল আহমেদ। আজকে 2023 সালের মে মাসের 12 তারিখ শুক্রবার, তো আজকে হচ্ছে লাস্ট ট্রেডিং ডে অফ দিস উইক, মানে এই সপ্তাহের শেষ দিন আজকে। তো আজকে গোল্ড মার্কেটটা কি হতে যাচ্ছে ফিউচারে, কিভাবে আমরা ট্রেড সেট আপ করতে পারি, কিভাবে আমরা ট্রেড করতে পারি, এবং মানে আজকের ভিডিওর মাধ্যমে গোল্ডের ট্রেড সেট আপ, সিগনাল অ্যানালিসিস, সব কিছু অ্যান্ড প্রেডিকশন সবই শেয়ার করবেন ইনশাল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। তো আমরা মার্কেট চার্টে চলে যাচ্ছি। তো মার্কেট চার্টে আছে, এখন আমরা গোল্ডের 1 ঘন্টা চার্টে আছে, ঠিক আছে। এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আপনার হচ্ছে যদি আমরা রিসেন্ট যে প্রাইসের যে মুভমেন্টগুলো হয়েছে এগুলো যদি আমরা একটু ফলো করি, মানে অনেকটা জিগজ্যাক সিস্টেমে যদি আমরা দেখি আর কি, যেমন এখানে একটা হাই থেকে লো করছে, হিউজ লো, তারপর এখানে আবার একটা হাই, আবার এখানে একটা লো, এখানে একটা হাই, দেন এখানে একটা লো, এখানে একটা হাই, তারপরে এখানে একটা লো ক্রিয়েট করছে আর কি, ঠিক আছে, লো প্রাইস, দেন এরকম হতে পারে। তার মানে গোল্ড মার্কেটটা কিন্তু ফিউচারে 2020 প্রাইস লেভেলটা যেতে পারে সম্ভাবনা আছে আর কি। গোল্ডের আপসাইড ডাউনসাইড উভয় দিকের মুভমেন্টই সবকিছুই দেখতেছি আমরা, সবকিছু দেখা হলো। তো এখন কথা হচ্ছে গোল্ড একটু ডাউন সাইড এর প্রেশার আছে অনেক, তো ডাউন সাইড এর প্রেশারটা শেষ হলেই মার্কেটটা আপসাইড স্ট্রংলি রিভার্স মুভ দিতে পারে, আর মুভমেন্ট করলে তখন আপনার 2020 প্রাইস লেভেলটা বা টার্গেট প্রাইস লেভেলটা আমাদের হিট করতে পারে। মানে গোল্ডের ডাউন সাইড মুভমেন্ট শেষ হওয়ার পরে বা গোল্ডের বর্তমান প্রাইস লেভেল বা এর থেকে কিছুটা প্রাইস ডাউন সাইডে নেমে আসলে তখন আমরা স্ট্রং বাই নিতে পারি, এবং আমাদের টার্গেট প্রাইস হচ্ছে 2020 2020.00, এটা হচ্ছে আমাদের টার্গেট প্রাইস। এটা আমি 1 ঘন্টা চার্টে বললাম। আর 4 ঘন্টা চার্ট যদি আমরা দেখি, 4 ঘন্টা চার্টও আমরা মোটামুটি মার্কেটটা দেখলাম আর কি। তো মার্কেট আপনার রিভার্সে উঠলে উঠতে পারে, 2020 পর্যন্ত যেতে পারে, এই স্পোরে আমরা স্ট্রং বাই থাকতে পারি, ঠিক আছে। মার্কেট কিছুটা ডাউন দিয়ে মার্কেটটা আপসাইড স্ট্রংলি মুভ দিতে পারে, পসিবিলিটি আছে আর কি, ওভারঅল মার্কেটের ফরমেশন অনুযায়ী বলতেছি আর কি। আর ডেটা ডে যদি আমরা খেয়াল করি, তো আপনারা দেখবেন যে ডে ক্যান্ডেলটা মনে করেন রানিং যে ডে ক্যান্ডেল, এটা যদি ওপেন প্রাইসে ব্যাক করে দেন এখান থেকে একটা বডি করলে 2000 বেশ ইজিলি যেতে পারে। তো গোল্ড আপনার যেটা হইতে পারে রানিং ডে ক্যান্ডেল ওপেন প্রাইসে ব্যাক করতে পারে সম্ভাবনা আছে, H1 H4 দেখে মনে হলো মার্কেটটা অ্যাটলিস্ট 2020-এ যাবে সামনে, এই জন্য আমরা স্ট্রং বাই মোডে থাকবো। আমাদের টার্গেট প্রাইস হচ্ছে 2020। আর আপনার গোল্ডের ডে ক্যান্ডেল রানিং ডে ক্যান্ডেল ওপেন প্রাইস দ্যাট মিনস হচ্ছে 2014.88 আর কি, 88 বা 2015-ই বলে, তো এখানে ব্যাক করলে দেন 2020 এসে ইজিলি যেতে পারে সম্ভাবনা আছে। তো যাই হোক, গোল্ডে আমরা স্ট্রং বাই মোডে থাকবো। এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল, রানিং মান্থলি দেখতেছি আমরা, উইকলি দেখতেছি, ঠিক আছে। উইকলি তো ওপেন থেকে সে একটা বডি করতে পারে, উইকলি ওপেন হচ্ছে 2015 সামথিং, আর ডে ওপেন হচ্ছে আপনার 2014 সামথিং, মানে 2014-15 লেভেলে প্রাইস গেলে এখান থেকে একটা মার্কেটে আপসাইড স্ট্রংলি আপসাইড মুভ দিতে পারে। তো যাই, এখন প্রাইস বর্তমানে 2009 সামথিং আছে, প্রাইস যদি একটু ডাউনে যায় তারপর একটু নিচ থেকে বাই ঢুকবেন, বাই ঢুকার পরে আপনাদের টিপি বা টার্গেট প্রাইস হবে হচ্ছে, বা টার্গেট পয়েন্ট বা টেক প্রফিট, টিপি, টেক প্রফিট, টার্গেট প্রাইস, টার্গেট পয়েন্ট যেটাই বলি না কেন, সেটা হচ্ছে 2020, মানে 2020.00, মানে গোল্ডে আমরা স্ট্রং বাই থাকবো আর আমাদের টার্গেট প্রাইস হচ্ছে 2020.00। ইনশাল্লাহ আমরা এই টিপিটা পাবো, ভালো একটা ট্রেডিং হবে ইনশাল্লাহ, এবং এই ট্রেডের মাধ্যমে ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। তো সময় লাগবে, মার্কেটটা একটু ডাউন সাইডে যাক, ডাউন সাইডে গেলে আপনার বাইয়ে থাকতে পারেন, বাইয়ের পরে দেন আপনাদের টার্গেট প্রাইস হচ্ছে 2020। তবে এই টার্গেট প্রাইসটা হিট করতে সময় লাগবে, মার্কেটকে সে সময়টা দিতে হবে, আর আপনার একটা ভালো প্রফিটে চললে 2020 টার্গেট প্রাইস পর্যন্ত ওয়েট করতে পারেন।
2020-এর আগে ক্লোজ করার দরকার নাই, আশা করি 2020 টিপি পাওয়া যাবে, তবে সময় লাগবে, সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে। আসলে ভালো প্রফিট করতে গেলে প্রফিট রেটগুলো টার্গেট প্রাইস হিট না করা পর্যন্ত বা টেক প্রফিট হিট না করা পর্যন্ত আসলে ধরে রাখাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। তো যাই হোক, H1 H4 ডে উইকলি মান্থলি সবকিছু মিলেই বললাম, বিশেষ করে H1 H4 এ বলতেছে মার্কেটটা আপসাইডে ইউজ মানে আপসাইড রিভার্স আপসাইড মুভ দিতে পারে, আর মুভমেন্ট দিলে সেক্ষেত্রে আমাদের 2000 প্রাইস লেভেল, 2020 প্রাইস লেভেল, এটা আমাদের টার্গেট প্রাইস লেভেল যেটা, এটা ইনশাল হিট করবে। আর ডে ওপেনে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, ওপেন থেকে বডি করারও অনেক সম্ভাবনা আছে, সেক্ষেত্রে 2020 প্রাইস লেভেলটা ইজিলি হিট করার কথা। তো ইনশাল্লাহ 2020 প্রাইস লেভেলটা ইজিলি হিট করবে আর কি, তো সময় সেটা বলে দেবে। তো যাই হোক, আপনারা স্ট্রং বাই মোডে থাকেন এবং ঠিক আছে, মানে মার্কেট একটু ডাউনে আসলে আপনি স্ট্রং বাইরে থাকেন এবং ইনশাল্লাহ টার্গেট প্রাইস 2020 হিট করবে। তো যাই হোক, এটাই ছিল আজকের আর কি গোল্ডের সিগন্যাল অ্যানালাইসিস প্রেডিকশন বা ট্রেড সেট আপ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভালো থাকুন, পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।